নমস্কার বন্ধুরা, আমি রিমা। রিমাস কুকিং অ্যান্ড লাভে আপনাদের স্বাগত। আমি আজকে তৈরি করে দেখাচ্ছি বকফুলের বড়া। রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে সবার প্রথমে ভিডিওর আপডেটগুলি পেতে পারেন। প্রথমেই আমি বকফুলগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে মাঝখানের সিডটা আমি ফেলে দেব বার করে। আলতো হাতে ছিঁড়ে ফেলবেন। দিয়ে আমি মাঝখানটা আরেকবার ধুয়ে নিচ্ছি। আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটাও আমি এভাবেই ছিঁড়ে ফেলে দেব। ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার সবকটা ছাড়িয়ে নিয়েছি। একটা বাটিতে আমি 4 চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি। আর আমি 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটা বাটিতে আমি 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, অল্প অল্প করে জল মিশিয়ে আমি মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারাও অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে ফেলবেন, একবারে জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। দেখুন, এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। আমি বকফুলগুলোকে ডুবিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মিডিয়াম ফ্লেমে আমি এগুলো ভেজে নেবো। আমি একটা একটা করে সব ছেড়ে দিচ্ছি। এবার লো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো এক একটা সাইড আমি ভেজে নেব। এবার আমি একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে আমি আর একটা সাইডও ভেজে নিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, এখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিলেই রেডি বকফুলের বড়া। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা ভাত বা শুধু খেতেও ভালো।